সিনিয়র মোস্ট ওই কবে পাশ করে চলে গেছে 15 দিন এখানেই দিচ্ছে জিজ ভাই তরুণরা তাহলে কোন ব্যাচ যদি বসে করে না তো প্লে ছিল না কিন্তু হ্যাঁ কোন ব্যাচ দায়িত্ব থাকতো না 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 ব্যাচ সিনিয়র তো আসছে এটা মেনটেন হইতো হচ্ছে খাঁচা ছিল খাঁচা করতে খাঁচার একটা আড্ডা ছিল ওই আড্ডা থেকে সব যশোরে চারুপীঠ নামে একটা প্রতিষ্ঠান ঢাকা চারুকলারই প্রাক্তন ছাত্র উনি করেছিলেন এখানে যেটা হচ্ছে যে পয়লা বৈশাখ আমরা যে ব্যাচে ভর্তি হয়েছিলাম আমাদের ব্যাচটা মানে আমরা প্রথম মানে একটা উৎসব মুখর একটা পরিবেশের ভিতরে নতুন একটা জায়গা ক্ষেত্র এখানে ছবি আঁকা শিখছি ক্লাসে আর এই বৈশাখীর সময় যে বিশাল আয়োজন এই কম্পাউন্ডে এটা এক সাংঘাতিক রকমের আমাদের একটা অভিজ্ঞতা এখন আমি যে মধ্যকার থেকে বলছি সেটা হচ্ছে যে তাম্রটি শুড স্টার্ট সুতরাং আমাদের কমিটি হোক বা কমিটি হোক আমরা সম্মিলিত করি আর নাই করি আমাদের ওই জায়গাটা মাথায় রেখে যে আমরা কাজটা শুরু করছি এবং আমাদের একটা দায়বদ্ধতা আছে চারুকলার কাছে চারুকলার টিচারদের কাছে ওই জায়গাটা মাথায় রেখে আমরা কমিটিগুলো করব যাতে আমরা সবাই মিলে আবার একসাথে করতে পারি থ্যাংক ইউ খুশির ঘরে একটা কথাই সবার মনে আইল
স্বামী তুমি ভালো করে দেখো তোমার স্বামী কি কি আনলো তোমার জন্য দেখো ও দাদা আমারে বিয়ে করবা আলতা দিবা শাড়ি দিবা চুড়ি দিবা আমারে ভালো দিবা আমার আদর করবা যেতে দিও না যমুনা ওকে তুমি ধরো তোমাকে আমি এই পৃথিবীতে বেশিক্ষণ বেঁচে থাকতে বেশিক্ষণ বেঁচে থাকতে দিব না ওই হলদেওনার বাইশে যাই তোকে এরাম দেব ইজ্জত ওটাই তোর ভালো লেগেছে রবিন আমার জনাবকে তুমি ডেকে দাও কাঁদতে কাঁদতে যখন আমি জ্ঞান হারিয়েছি উনি আমার জনাবকে এখান থেকে নিয়ে গেছে আমার হলদেওনার বাইশেটা আমার ভাই দেবেন দেবেন ওটাই তোকে দেব তারাকে বলতো শাহজাদা ঔরঙ্গজেব কি সেরা পান করে না কোন মেয়ে মানুষ নেই ভালো মাছি গেছে চোরানার মা ছি 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 বাবা তোমার মন এত নিচ তোমার মুখ এত নোংরা তোমাকে বাবা বলে ডাকতে আমার লজ্জা করছে শোন সম্রাট শাহজাহানের পেয়ারের কন্যা শাহজাদী জাহানারা ডুবে ডুবে পানি খাচ্ছে আর ভাবছে দুনিয়ার কেউ তো জানতে পারবে না কিন্তু এই রসনারা নজরকে ফাঁকি দেওয়া রাজপুত্র